ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন মাকে হত্যা সাজা এড়াতে ভিক্ষুকের বেশে ১৯ বছর মাকে হত্যা দেয় যাবজ্জীবন কারাদণ্ড হয় ছেলে দীপু সরকারের সাজা এড়াতে ভিক্ষুকের বেশে ১৯ বছর পলাতক ছিলেন যদিও শেষ রক্ষা হয়নি হবিগঞ্জ জেলার মাধবপুর থানা পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি শুক্রবার ২০ জানুয়ারি বিকেলে এসব তথ্য জানায় পুলিশ দীপু সরকার বয়স ৪৫ জেলার মাধবপুর উপজেলার এখতিয়ারপুর গ্রামের রাজমোহন গোস্বামীর ছেলে পুলিশ জানায় মা রওশনবালা সরকারকে হত্যার অভিযোগে ২০০৪ সালে মাধবপুর থানায় দীপু সরকারের নামে মামলা দায়ের করা হয় পরে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন অবশেষে বৃহস্পতিবার রাতে মাধবপুর থানার উপপরিদর্শক এসআই রাজীব কুমার রায় ও শুভ দে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ফতেহগাজী মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন দীপু তার মাকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজার আদেশপ্রাপ্ত আসামি তিনি ১৯ বছর সাজার আদেশ মাথায় নিয়ে পলাতক ছিলেন তিনি আরও বলেন ভিক্ষুকের বেশ ধারণ করে ১৯ বছর বিভিন্ন মাজার ও আখড়ায় কাটিয়েছেন দীপু অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন